হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিষ্কারিয়া ব্লগস। দেখো আজ একটু রোদ্র উঠেছে, ওই দেখো সূর্য দেখতে পাচ্ছো। কাল অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, তাই কাপড়গুলো শুকিয়ে নিই। আজকে দেখো কাপড়গুলো ওই শুকোতে দিয়েছি, আরও এক বালতি ভিজিয়ে রেখেছি, সেগুলোকেও ধুয়ে দিব। কিন্তু পরে ঘুম থেকে উঠেছি, এখন আমার চোখগুলো ফুলো ফুলো একদম, কেরম দেখা যাচ্ছে কুলুর মতো। আর রোদের তাপটা এত আসছে না, একদম চোখে লাগছে। আজ কাপড় শুকিয়ে দিয়ে জাগা নেই, তাই আমি কাপড়গুলো দিয়ে এই এই বেড়াটাতে মেলবো আছি। ওই যে দেখো একটা মেলেছি, আরও পুরোটা মেলবো, অনেকগুলো কাপড় আছে। সো আমাদের রাস্তাঘাট অল্প ভালো হয়েছে, এই দেখো একটু। পরশু দিন বৃষ্টি ছিল না, কালকে ছিল একটু, ছিল বেশি ছিল না। সো ওইখানটা একটা কাপড় মেলা আর বানানো ছিল, কিন্তু কে যেন ওটা খুলে নিয়ে গেছে রশিটা, তাই কাপড় শুকিয়ে দেওয়ার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। তাই ভাবছি এখানেই এখানটাই শুকিয়ে দেবো। আর এখন আমার সকালের সব কাজ শেষ, তো এখন গিয়ে রুটি আর আলু ভাজা বানাবো। তো চলো। দেখো বন্ধুরা, আমি রুটি আর আলু ভাজার জন্য আলুটা বসিয়ে দিলাম। আলুটা ভাজার জন্য আমি তেল দিয়ে কয়েকটা কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। ওইদিকে আমি আটাটাও গলে নেব। আমার অনেকদিন পর আমি রুটি বানালাম, জানো তো। আমি রুটিটা বানাতে চাই না, কারণ রুটিটা আমি রুটি বানালে না রুটি ফুলকো হয় না, ফুলে না। তো রুটি না ফুললে কি ভালো লাগে বলো? তার জন্য না আমি রুটিটা বানাতে খুব কষ্ট পাই। তো দেখি আজ কি হয়, মিষ্টি খেতে চাইলো তাই বানাচ্ছি, দেখি ফোলে কি না, ফুলকো হয় কি না। যদি ফোলে তবে এটা আমার ভাগ্য। আমার রুটি 100%-এর থেকে 80%-ই দিনই রুটি ফুলে না। তো দেখি আজ কি হয়। কিন্তু ফুলকো রুটিটা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আমার আলু ভাজাটা দেখো প্রায় হয়ে গেছে। আমি রুটিটা গুলতে গিয়ে না আলুটা যে ভাজতে বসিয়েছি সেটার কথা একদম ভুলে গেছিলাম, তো একটু লেগে গেছে। যাকে কিছু হবে না, সেটা একটু লেগেছে, চলবে, এটা খাওয়া যাবে, কিচ্ছু হবে না। তো যদি ভাজা না হতো, তরকারি বানাতো, তাহলে একটু ভালো লাগতো না, কালো কালো হতো। কিন্তু ভাজাটা খেলে একটু পুড়লে কিছু হয় না, অতটা মরেনি, অতটা লাগেনি, একটু একটু। তো আলুটা প্রায় হয়ে আসছে, আমার রুটিটাও লাড্ডু লাড্ডু করা হয়ে গেছে। আমি কিন্তু রুটির এটাকে লাড্ডু লাড্ডুই বলি, তোমরা কী বলো জানি না, কিন্তু আমি লাড্ডু লাড্ডুই বলি। তো আমার এটা লাড্ডু লাড্ডু করা হয়ে গেছে। তো আলুটা প্রায় হয়ে গেছে, হ্যাঁ প্রায় হয়ে গেছে। তারপর রুটিটা বসাবো। হ্যাঁ, আলুটা হয়ে গেল, তো এখন রুটিটা ভেজে নেব। তো দেখো তো কী হয়, ফুলে কি না। এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, এ ফুলছে দেখছি। দেখো সত্যি আমার কিন্তু খুব খুশি হচ্ছে, জানো তো, রুটিগুলো কী সুন্দর ফুলছে। আমি তো ভাবতেই পারছি না আমি রুটি বানাচ্ছি আর ফুলকো হচ্ছে, তো ভালো লাগছে রুটি ফুলকো হচ্ছে। দেখো সব কটাই ফুলছে। এদিকে চাটাও হয়ে গেছে। মিষ্টুর বাবা এসে বলল যে রুটি বানাচ্ছ কিন্তু চাটাও বানিয়ে নাও, আমি চাও খাবো। ওর বাবার মানে রুটি হোক
ভাত খাক যাই খাক তো চাটা লাগবেই। তো আমার রুটি বানানি কমপ্লিট, চাটাও হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে খাবারটা রেডি করব। এই দেখো এদিকে আমি রুটি বানাচ্ছিলাম বলে আজ মিষ্টুকে ওর বাবাই ব্রাশ করিয়ে দিচ্ছে, কিন্তু ওর হাতে মোবাইল চাই জানো তো, এত মোবাইল মোবাইল করে কি বলবো, ওই হাতে মোবাইলটা নিয়ে তারপরে দেখো ব্রাশ করছে। আমি হলে মোবাইলটা দিতাম না, চেক করে হোক কিছু ভুলিয়ে বালিয়ে ব্রাশটা করে দিতাম। বাচ্চাদের হাতে মোবাইলটা তো দেওয়া ভালো না, কি করবো বলো, আজকালের বাচ্চারা তো মোবাইল ছাড়া কিচ্ছু বোঝেই না। তো দেখো আমাদের জলখাবার রেডি, তো এখন খেয়ে নেব। তো রুটিটা বাড়া হয়ে গেছে, তো মিষ্টুকে ডাকছি আয় রুটিটা খেয়ে নে, ও বললো আমি খাবো না, কাল বললি খাবি আজ বলছো খাবি না, তোর জন্য রুটিটা বানালাম, বললো খাবে না, তারপর বললো দুধ বিস্কুটই খাবে, তো আর জবরদস্তি করলাম না, বাচ্চাদেরকে খাওয়ানি এত জবরদস্তি করা ভালো না, তার বেশি জবরদস্তিটা করলাম না, আমরা ওর ভাগের খাবারটা আমরা দুজনে মিলে খেয়ে ফেললাম। তো দেখো ও বসে বসে মোবাইল দেখছে, তো আমাদের খাওয়া হলে তারপর ওকে ওর খাবারটা আমি ঠান্ডা হতে দিয়েছি, দুধ বিস্কুটটা, তো ঠান্ডা হতে হতে আমরা খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো। দেখো মিষ্টুকে খাওয়ার জন্য ডাকছি, ও আসছেই না, ও খেতেই চাইছে না, এত জোর করছি তবুও খেতেই চাইছে না, দুষ্টুমি করছে। দেখো ওকে খেতে ডাকলাম, ও বিছানায় উঠে নাচানাচি শুরু করে দিল, অনেক কষ্ট করে ওকে নামিয়ে বুঝিয়ে নামিয়ে খাওয়াতে চাইলাম, দেখো তো ও কী করছে, নামতে চায় না, টেনে এনেছি তারপর জানো তো, নামতেই চেয়েছিল না। এই দেখো অবস্থা, খেতেই চাই না, মুখই খুলতে চায় না, ওকে ভয় দেখালাম, বললাম কি রাস্তায় দুটো শিয়াল বেরিয়েছে তাড়াতাড়ি খেয়ে নিন, তবে নইলে কিন্তু তোর খাবারটা খেয়ে নেবে, তবুও মুখ খুলছে না। তারপর বললাম পাশের বাড়ি একটা কাকু আমার দেওয়ার হয়, বললাম ওই কাকুটা আসে, ও না মিষ্টু আমার দেওয়ারটাকে দেখে অনেক ভয় পায়, তো বললাম ওই কাকুটা আসছে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নে। তারপর হে আমার দেওয়ারটা রাস্তাতে যাচ্ছিলো, ওকে ডাকলাম, তারপর ও বলে দিল মিষ্টু তাড়াতাড়ি খা নইলে আমি লাঠি নিয়ে আসছি, এরকম করে বলার পর ও মুখে দিয়েছে খাবার জানো তো, মুখে নিয়ে দেখো বসে আছে, এক চামচ খাবে আর এক ঘন্টা পরে গিলবে, এরকম কষ্ট করে করে খাওয়ালাম জানো তো, সম্পূর্ণ খাওয়াতে হবে নইলে দেখ কি যে করবো, ওর দুষ্টুমি দেখলে কি কর বলবে তোমরা, বিশ্বাস করবে না এত চঞ্চল সে। হাই গাইস, আমি মিষ্টুকে ওর মামা বাড়ি দিতে যাচ্ছি, ও ঘরে থাকলে না শুধু মোবাইল 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 করে, আমাদের ওখানে ঘরে একটাই মোবাইল, তো ওকে মোবাইলটা দিয়ে বসিয়ে রাখলে আমার আর ভিডিও করা হবে না, তাই ওকে বললাম চল মামা বাড়ি দিয়ে আসি। তাই দেখো আমার বাপের বাড়ি বাড়ির পাশেই, তাই ওকে দিতে যাচ্ছি,
ওকে মামা ওদের বাড়ি দিয়ে আসে, তারপর কাজকর্ম চর্চা আছে সব পুরো। আজ প্রচুর কাজ গো সত্যি অনেক, দেখতে থাকো মামা বাড়ি দিয়ে আসছে। এদিকে দেখো মিষ্টু, হাই বলে দাও। হাতটা ধরো বাবা। আমি বাড়ি গিয়ে পৌঁছে গেছি, আমাদের বাড়ি। এই দেখো আমি সকালে চার বাসন সব খাবার দাবারের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, তো পাল্টি ভরা কাপড়ও ভিজিয়েছি, তো কাপড়গুলো সবগুলো ধুতে হবে আজকে। তো বাসনগুলো প্রথমে ধুয়ে নিই, তারপর কাপড়গুলো ধোবো। আমার কাপড় ধোয়া শেষ, দেখো এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। কে যেন সাইকেল নিয়ে গেলো ক্যামেরার সামনে দিয়ে। আমার না মানে আমার সব ভিডিওতে কথাগুলো পরে ভয়েসটা দিতে হয়, কারণ আমার একটা স্ট্যান্ড নেই যেটা আমি পাশে দাঁড় করে আমি ডাইরেক্টলি কথা বলে ভিডিওটা শ্যুট করব, সেটা হয়নি। মানে তাই ভিডিওটা শ্যুট করে তারপর আমাকে ভয়েসটা দিতে হয়, তো একটু অসুবিধা হয়। দেখো আমি কাপড় আমার মেলা হয়ে গেছে, তো সকালের যে আগের দিনের যে কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিলাম, শুকিয়ে গেছে। তুলে নিয়ে এখন বাড়িতে গিয়ে তারপর ঘরে যা অবস্থা দেখলে বুঝবে। চলো দেখো, এই দেখো কি অবস্থা ঘরে দেখছো। ভাবছি বাইরে দিয়ে
ভাঙা টিনের ঘর, ফোটা ঘর, ভিতরটা দেখি একটু যদি ভালো করে রাখতে পারি। তাই ভাবলাম বাইরেটা যেমনই হোক ভিতরটা একটু মানুষের মতো করে রাখি। তাই একটু দেখো একটু ঘরটাকে আজকে সাজালাম, কেমন হয়েছে বলো। অবশ্য একটা কথা, আমার যা আছে তাতেই আমি খুশি, কিন্তু মানে নিজের তো তাই শান্তি, ভাঙা হোক যাই হোক তাও বলতে পারি এটা আমার ঘর, আমার বাড়ি, এটাই শান্তি। তো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, দেখতে থাকো। এই জায়গাটা না অনেক নোংরা হয়েছিল, মানে নোংরা মানে কি অনেক এলোমেলো হয়েছিল। তো দেখো আমি এই জায়গাটাকে আজকে একটু ঠিক করছি। ভাবলাম গরম পড়ে গেছে পুরো, তাই কম্বলটাকেও টাঙের ভিতরে ভরে দিই। তো দেখো আমার তো টাঙের ভিতরে জায়গাই নেই, আগে লেপটা বসে ঢুকিয়েছিলাম, তো আজকে দেখো ওটাও ভরলাম, কম্বলটাকে ভরা যাচ্ছিল না। খুব কষ্ট করে ভরে টাঙের উপর বসে বসে তারপর ওটাকে লাগালাম। তো দেখো কাপড়গুলো আমি পুরো সেট করে নিচ্ছি, জায়গাটা দেখতে ভালো লাগবে। এখন দেখো
দেখো এখন ঘরটা কিরকম লাগছে, মোটামুটি ভালো লাগছে তাই না? যেমনই হোক বাইরের সাইড দিয়ে ভেতরটা কিন্তু ভালো লাগে। দেখো কাপড়গুলো আমি পুরো সেট করে নিয়েছি, এখন জায়গাটা ভালো লাগছে তাই না? পরিষ্কার পরিষ্কার লাগছে। আর ওই যে মেশিনের ওপর যে কাপড়গুলো সেগুলো সবগুলো নোংরা, তো কালকে ওইগুলো সবগুলো ধোবো, তো ওই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। তো ওই জায়গাটা ভরা ভরা দেখাচ্ছে, দেখো সবটা পরিষ্কার করে দিয়েছি, এখন ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমি মোটামুটি দুপুরে আর সকালে কাজ সব সেরে চানটা করে আসলাম, এখন গিয়ে রান্নাটা বসিয়ে দেব। দেখো আজকে কি রান্না করি, আজ বেশি কিছু নেই, আজকেও দুটোই রুই মাছ দিয়ে সর্ষে দিয়ে বানাবো, আর মিষ্টি কুমড়ের শাক এনেছিল ওটা শাক বানাবো, আর কিচ্ছু বানাবো না। ওকে, তো আমার সাথে থাকো, কী কী রান্না করি দেখো, চলো। এই দেখো আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সকালবেলা যে কড়াইটাতে আলুটা ভাজছিলাম ওই কড়াইটা আমি আর ধরিনি, ওটা পরিষ্কারই ছিল, অনেকটা তেলও ছিল, আলু ভাজার সময় অনেকটা তেল বেঁচে গেছিলো, তাই সেটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়ে ওটাতেই রান্না করব। হলুদটা শেষ, আমি অন্য বয়াম থেকে হলুদটা বের করে নিলাম। তো প্রথমে মাছটা ভেজে নেব, আর আমি চান করে মানে চান করা যাওয়ার আগে আমি সব মশলাগুলো সব রেডি করে রেখে গেছিলাম, যা যা লাগবে মশলা শাকগুলো কেটে ধুয়ে রেখে গেছিলাম, যা চানটা করে এসে একদম রান্নাটা বাস করবো। দেখো এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি, কারণ আজ অনেক গরম, বেশি দেরি করলে দুধটা ফেটে যেতে পারে, তাই ভাবলাম আজকে প্রথমে ফার্স্টে আগে দুধটা গরম করে নিই। দুধটা গরম হচ্ছে, আমি মাছটাও ভেজে নিই। দেখো ওকে গাইস, আমার রান্নাবান্না শেষ, আজকে এখানে ব্লগটা সমাপ্ত, টাটা।